কাবুলে আটকে বাংলার ছেলে চরম উদ্বিগ্নতা এবং আতঙ্কে দিন কাটাচ্ছে বাবা মা। ছেলে কি ফিরবে বাড়ি, কিভাবে ঘরের ছেলে ফিরবে ঘরে, চরম উৎকণ্ঠায় শুকিয়েছে মা বাবার চোখের জল। জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনা জেলার নিমতার ওলাই চণ্ডীতলার বাসিন্দা শ্যামল ভট্টাচার্যের একমাত্র ছেলে তমাল সরকার বিগত মার্চ মাসে একটি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকতার চাকরি পেয়ে যায় কাবুলে। তারপর থেকে চাকরি নিয়ে সেখানে বেশ ছিলেন তমাল বাবু, কিন্তু গত সপ্তাহে তালিবান জঙ্গিদের কাবুল দখলের পরেই একমাত্র ছেলেকে নিয়ে চরম উৎকণ্ঠা এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন তার বাবা মা। ছেলে কি আর বাড়ি ফিরবে, এই একটাই প্রশ্ন যেন তাদের কুড়ে কুড়ে খাচ্ছে দিনের পর দিন। যদিও তমালের বাবা শ্যামল ভট্টাচার্য জানিয়েছেন যে গতকালই ছেলের সাথে তার হোয়াটসঅ্যাপ চ্যাটের মাধ্যমে কথা হয়েছে এবং সেখানে আটকে থাকা তমাল ভট্টাচার্য জানিয়েছেন যে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সুরক্ষিত দূতাবাসে, কিন্তু আগামী ২৮ তারিখ তার ছেলে বিমানের টিকিটও ক্যান্সেল হয়েছে বলে জানিয়েছেন তার বাবাকে। কিন্তু আশ্বাস মিললেও কি মানছে বাবা মায়ের মন? উৎকণ্ঠিত বাবা মায়ের মনে প্রতিনিয়ত ঘুরছে একটাই প্রশ্ন, ছেলে কি বাড়ি ফিরবে, ফিরলেও কবে এবং কিভাবে? হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়েছে, হোয়াটসঅ্যাপে সে বলেছে যে আমি যেখানে আছি আমাদের মানে সেফ জায়গায় নিয়ে গেছে, আমাদের গার্ড সমস্ত কিছু আছে, তালিবানি যারা সৈন্যরা তারাও গার্ড দিয়ে আমাদের সাথে ভালো ভদ্র ব্যবহার করেছে, কাজে আমরা সেফ জায়গায় আছি। প্রিন্সিপালের আবাসনে আছে, প্রিন্সিপালের আবাসনে আছে, কোনো চিন্তা করো না। প্লেনের টিকিট ক্যান্সেল হয়েছে, গতকালকে ফোনে কথা হয়েছে যে হোয়াটসঅ্যাপে যে টিকিটটা ক্যান্সেল হয়েছে, বললো মা তুমি কান্নাকাটি করো না করো না, ভারতীয় হাই কমিশনার ফোন করেছিল, কথা হয়ে গেছে। কার্ডিয়ান ইন্টারন্যাশনাল, কাবুল কার্ডিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের টিচার শ্যামল ভট্টাচার্য।